প্রতিবারের মতো এবারেও নানা আয়োজনে জামালপুরে ধানুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সকালে খালি পায়ে বিভিন্ন রঙের ফুল হাতে স্কুল প্রাঙ্গণে ভিড় জমায় শিক্ষার্থীরা। কোরআন পাঠ এবং শপথ পাঠের পর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর 1952 সালে সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনার পর স্কুলে শহীদ মিনারে ও পরে কামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারেও ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শিক্ষার্থীরা। পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা শেষ হয়। আব্দুল্লাহ আল শিহাব, হ্যালো ডট বিডি নিউজ 24.com, জামালপুর।